যুবক তিন বন্ধু গুহার ভিতরে মনে আছে এবার ডাক দিয়া কি এক বন্ধু আর এক বন্ধুর কয় বন্ধুরে যেমন ভাবে পাথর আটকাইছে আর বের হওয়া যাবে না মনে হয় না কে পাহাড়ের ভিতরে মরে যেতে হবে তোমার জীবনে কে কোন নেক কাজ করেছো ওই কাজের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো জবানটা খুলে বলো সাহায্যের মালিক কে আর জোরে বলো কে এরপরে এক বন্ধু ডাক দিয়া কি আল্লাহ আমি একদিন একটা মেয়ের পিছনে লেগেছিলাম মেয়েটাকে বুক করার জন্য আমি দৌড়ানি দিলাম দৌড়াইয়া যাইয়া মেয়েটারে ধরলাম নিরুপায় হইয়া মেয়েটা মাটিতে নেতিয়ে পড়ল আমি তার উরুলাটা জুড়ে সরাইলাম আমি তার গায়ের জামাটা টান্দা খুলে ফেললাম সব কাপড় চুপুর খুলে তাকে আমি বুক করার জন্য যখন চূড়ান্ত পর্যায়ে গেলাম মেয়েটা আমার নিচে তাই আমার দিকে তাকাইয়া কয় যুবক আমি অসহায় আমার কোনো উপায় না এ যুবক আমার আল্লাহকে ভয় করো এই মুহূর্তে সন্তান ছেলেটা মেয়েটারে ফালাইয়া কাপড় চুপুর পরাইয়া মেয়েটারে বিদায় কইয়া তারে ভুক করে নাই ছেলেটা ডাক দিয়া কি আল্লাহ ওই দিন কিন্তু আমি মেয়েটাকে ভুক করি নাই একমাত্র তোমারে ভয় কইরা যদি আমি অন্তর দিহা তোমারে ভয় কইরা মেয়েটার ইজ্জত ফিরাইয়া দিতে পারি গো আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে বিপদ থেকে উদ্ধার করো এই কথাটা বলতে দিদি রে বাবা পাহাড়ের গুহার পাথরটা মুখ থেকে সরে গিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে নামাজ পড়ুন রোজা করুন হজ করুন যাকাত করেন যাই করেন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের মধ্যে অনেক মজা দিবে এই জন্য দাউদ গান্ধী বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জীবনে যা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আসেন সবাই তওবা করি আপনার জবান খুলে বলেন গুনাহ মাফের মালিককে যদি আল্লাহই যদি সব কিছু হবে আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাইলে একটা কাজ করো আমার বন্ধু নবীরে ভালোবাসো।